বাহ, বিশাল সুন্দর! মানে ওটা কি গাইস, একটা আর আমি এখন আছি পেট্রোল পাম্পের বাইরেই আছি, ঠিক আছে? পেট্রোল পাম্পে তো ফোন ব্যবহার করার জন্য বাইরেই আছি, তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তাই এখন আমি আছি গঙ্গাসাগরে, ঠিক আছে? এখন আমি সাগরেই আছি, এন্ট্রোটা বাড়ির থেকেই দিতে পারতাম কিন্তু এত দেরি হয়ে গেছে, একদম ভেসাল ঘাট পেরিয়ে এসে খেয়ে দিয়ে তারপরে কথা বলছি, ঠিক আছে? তো সাথে থাকো, পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। চলে এসে নিয়ে তেল মারতে গেছি, এখন চলে যাবো, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো গাড়ি চালিয়ে এসে এখানে একটু দাঁড়ালাম, বেশ হাওয়া ভালোই লাগছে। ওটা কি গাইস, একটা সাপ! ও মাই গড, কত বড় সাপটা! ও উপর দিকে ওঠার চেষ্টা করছে কিন্তু ওখান থেকে উঠতে পারবে না, বাপ রে কিন্তু লম্বা। আমার তো সাপ ভীষণ ভয় লাগে, তো দেখতে পাচ্ছি ওঠার চেষ্টা করছে, বারবার উঠতেই পারছে না, বাপরে। যাই হোক, তো আমরা এবার চলে যাচ্ছি, নাগ সরোবরের কাছে চলে এসেছি। এটা এই সাগর দ্বীপে আমি চিনি না, বাট খুবই সুন্দর। আমার বড় আমাকে নিয়ে এসেছে এখানে ঘুরতে, আমি এখন এর ভেতরে ঢুকে দেখব কি কি আছে। নাগ সরোবর দারুণ জায়গা, বেশ। এখানে মন্দির আছে, এটা নাগ সরোবরের মন্দির, এই পাশে মন্দির করেছে, আর ভেতরে যাব এখন। বাও, বিশাল সুন্দর! মানে আমাদের সাগর দ্বীপে যে এত সুন্দর একটা জায়গা, এটা তো ভাবতেই পারিনি। আমার তো খুবই ভালো লেগেছে। এই যাও সামনের দিকে, কত সুন্দর গাছ ফুল, বিশাল বিশাল সুন্দর একটা, মানে যাকে বলে পার্ক, পার্কের মতন এত ভালো চারিদিকটা, শুধু গাছ গাছ গোল রাউন্ড করে। আর দেখো পুকুরের মাঝখানে একটা কৃষ্ণনগরী আছে, বেশ অনেক জায়গায় একটা থোকা ধরা নাগ পঞ্চমী থাকে, ওই কি বলে নাগের, হ্যাঁ পঞ্চমী তো ওরকমই হবে। আর এখানে অনেকগুলো আলাদা আলাদা করে সাপ রয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। একটা ঘর আছে দেখো, এই ঘরটা না মানে কি সুন্দর, মানে পাকার ঘর, কত সুন্দর ডিজাইন করেছে, বা কত সুন্দর, দারুণ পাহাড় পাহাড় করেছে, পাহাড় যাই হোক অনেক সুন্দর। এ পাশে অনেক ফুল গাছ, বাহ কি সুন্দর সুন্দর ফুল, দেখে মনটা পুরো জুড়িয়ে গেল, জাস্ট দারুণ দারুণ, মানে আলাদাই একটা ফিলিংস, খুব ভালোই লাগে। এখন সামনের দিকে তাই আরও যেদিকে যাচ্ছে গাছ, এই ঘরটা আমার খুব ভালোই লেগেছে, পাকার ঘর বাট এরকম ডিজাইন, উঠে যাচ্ছে। শুধু ফুল, শুধু ফুল, কত ফুল,
আমার এটা আমার বর আছে আর ওটা দাদার নাম ভুলে গেছি। আচ্ছা যাই হোক, একটা দাদা আছে। এই দেখো ঘরটা এখন ধারের থেকে দেখতে পাচ্ছ, এটা পাকার ঘর কিন্তু মাটির তো এরকম ডিজাইন না, পাকার ঘর এরকম ডিজাইন দারুণ করেছে বলো। এটা অন্যরকম নাগ পঞ্চমী এরকম যাই হোক কিছু একটা হবে, অনেকগুলো সাপ মিলে কৃষ্ণ ঠাকুর আছে। আমার এটা খুবই ভালো লেগেছে, চার সাইডটা দেখলাম খুবই ভালো। তো ওই পাশে মন্দিরে ঠাকুর আছে এই নাগ পঞ্চমীর, তো ওই স্কিপটা ডিলিট হয়ে গেছে, দুঃখের বিষয়। এখন আমি এখানে সেই ঠাকুরটার ফটোটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখো এই ঠাকুরটা ওখানে আছে, আমার খুবই ভালো লেগেছে, প্রণাম নিও। হ্যালো গাইস, তো তোমরা দেখতেই পেলা মন্দিরটা, ঠিক আছে, অনেক সুন্দর। ওর ভেতরেই কথা বলতাম তো কথা বলতে পারিনি, ওখানে কাজ চলছিল তো তাই মেশিনের শব্দ হচ্ছিলো, তাই অনেকে স্নান টান করছিলো, তাই আর কি কথা বলিনি, তাড়াতাড়ি সাইড থেকে ভিডিওটা করেছি। আমার তো খুবই ভালো লেগেছে এই মন্দিরটা দেখে। আর ওর ভেতরে যে মনসা ঠাকুরের এটা ছিল না কৃষ্ণ, আমি তো ওটা অনেক অনেক জায়গাতেই দেখেছি, ওটা অন্যরকম ছিল আর এটা অন্যরকম ছিল। সো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর এখন নাগ মন্দির ঘুরে এসেছি, এখন আমরা যাবো কপিলমুনি মন্দিরে, রাস্তাতেই আছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। চারিদিকে শুধু ওয়াও, কোনে যাব এই এটা ঘুরানোর বদলে আমি উঠে। তো আমরা সোজা চলে এসেছি কপিলমুনি আশ্রমে স্কুটি চালিয়ে। বল এখন যাবো আমরা সি বিচে। তোর হাতে চুমু দেবে বলতে যে, ও মা দেখেছো কি শান্তি। আমরা চলে এসেছি এখন কপিলমুনি চত্বরে, এই যে মন্দির, এখন আমরা বিচে যাব, ঠিক আছে, সি বিচ যাবো, সি বিচ যাবো। তো তোমরা দেখো, দেখতে থাকো যাবে। মা কি সুন্দর মেলা বসছে তো, দুই সাইডে যে রাস্তাটা ভেঙে গেছে, এই ঢালা রাস্তাটা। গাড়ি লেকার সাগর মে আ গাই রে বাবা, ও কত দূরে চড়া গেলে গেছে। দেখ তেল পড়ে এতে বন্ধ, একটা ঝিনু, কত বড় ঝিনু, আমার বড় হচ্ছে ভালো না দেখি, ওয়াও এই তো ভালো ঝিনু, দেখো কত সুন্দর ঝিনু। গাইস তো আমরা এখন সাগরে আছি, ঠিক আছে, আমার তো ভীষণ ভাল লাগছে, আমরা এখন সাগরে আছি, মানে একদম ঢেউয়ের অনেকটা অনেকটা দূরে, এখন আমরা ওই ঢেউয়ের কাছে যাব, ঠিক আছে।
আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে প্লিজ বলো যে তোমার চাবি। আমি একটা ঝিনুক পেয়েছি, কত সুন্দর। ঠিক আছে, এখানে আরো ঝিনুক আছে, আটটা ঝিনুক, আরো ছোট ছোট ঝিনুক আছে। আমি ছোটগুলো নেব না, আমি বড়গুলো নেব। আরো খুব ভাল লাগছে, চলো এখন আমরা সমুদ্রের কাছে যাব। একদম ম্যাপের লাস্ট সাইড, একদম ম্যাপের, এটা ম্যাপের লাস্ট সাইড। গাইস ঢেউটা আসছে, দেখো বাপ রে কি জোরে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, আমি এখন এই যে প্রায় জলে নেমে গেছি, আমি প্যান্টও ঘুটাইনি, ভিজলে ভিজে যাক, আমি ভেজা নিয়ে যাবো। জল আছে, ঢেউ আছে, ঢেউ আছে, এখন ভাটা পড়ে গেছে, নালে অনেকটা উঁচুতে যায়, জল আসলো পায়ে, বাপ রে আমার খুব ভাল লাগছে। দেখো এটা, আমাকে একটা ভিডিও করে দাও, তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে। ঠিক আছে, আর হ্যাঁ, আমি এখানে এখন অনেকগুলো শর্টস বানাবো আমার ইনস্টাগ্রাম আইডি ঝুমা বাঙালি ব্লগার। ঠিক আছে, প্লিজ তোমরা যারা আমার এই নদীর এই শর্টসটা দেখতে চাও কিছু, তো প্লিজ আমার এই আইডিটা ফলো করে নাও। ঠিক আছে, ঝুমা বেঙ্গলি ব্লগার, এই আইডিতে আমার এই নদীর শর্টসগুলো দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা এখন এই নদীতে কটা ভিডিও টিডিও বানিয়ে নিই, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, এখন উপরে যাব। ঠিক আছে, আরও বাদ বাকি মন্দির টন্দির অনেক কিছু দেখাবো। ঠিক আছে, তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকলে। আমাদের ঘোরা হয়ে গেছে, ঠিক আছে, মোটামুটি এখানটা ঘোরা হয়ে গেছে, রিলসও বানানো হয়ে গেছে। আর আমি আগেই বলেছি, যারা আমার রিলস দেখতে ইচ্ছুক প্লিজ, আর এই সমুদ্রের ধারে রিলস যদি কেউ তোমরা সত্যিই দেখতে চাও, তাহলে আমার ঝুমা বাঙালি ব্লগার ইনস্টাগ্রাম আইডি প্লিজ ফলো করে নিও। আর হ্যাঁ, এখন আমরা সামনের দিকে যাব, ওইখানটায় তোমাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, মন্দিরের কাছে যাব, এখনও মন্দিরের কাছে যাইনি, ফার্স্ট ঢোকার সময় মন্দির দর্শন করেছি, তো দেখতে থাকো এখন। ঠিক আছে, দাও দাও ওকে দাও ওকে দাও একে দাও একে দাও কোনটা শুয়ে পড়ে করতে এইটা হ্যাঁ শুয়ে পড়ে আমার সাথে হিরুম হিরুম করছে হিরুম করছে গাইস তো এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে ওর মাটা সাইডে পাশে নেই আমরা বিস্কুট খাইয়ে খাইয়ে ফলো করে রেখেছি এখন এখান থেকে একটাকে নিয়ে যাবো এটাকে নিয়ে যাবো এটাকে এটাকে ওর মা এখানে না ছিল করতে মাটা বই চলেন তাহলে নিয়ে নিয়ে যাও ওর মা দেখা দেখা তাহলে নিয়ে যেতে পারে নাহলে কামড় দেবে কিন্তু কামড় দেওয়ার ভয় থাকে তো ফ্রেন্ড আমরা ঘুরে চলেছি ঠিক আছে আর মন্দিরের মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে বা মন্দিরটা আর ভেতরের দিকে দেখাতাম কিন্তু আমরা একটা কাজ করেছি মানে আমাদের একটা কুকুরের বাচ্চা খুব পছন্দ হয়েছে এই যে ওকে ওকে নিয়ে ওকে নিয়ে আমরা ভয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি ঠিক আছে তো তো তোমরা দেখতেই পেলা আমরা ব্লগটার মধ্যে কতটা এনজয় করেছি আশা করি তোমাদের অনেক ভালোই লাগবে আমার তো খুবই ভালো লেগেছে সাগর টুরে এসে আর আশা করি তোমাদের অনেক ভালোই লাগবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে সরি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা আজকের মতন এখানে স্টপ করছি